নিয়মিত বন্যা ও লবণাক্ত পানি বৃদ্ধির ফলে মরিয়ম ও তার ভাই সুজনের জীবন বিপর্যস্ত হয়েছে। ফলে তারা গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হয়। পরিবারকে আরও ভালোভাবে চালানোর জন্য অর্থ উপার্জনের সুযোগ খোঁজায় তাদের মূল উদ্দেশ্য। শহরে এসে মরিয়ম এবং সুজন জলবায়ু পরিবর্তনের কারণে নতুন ধরনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে যেয়ে সুজন ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তাপদাহের শিকার হয়। অন্যদিকে মরিয়ম কাঁচা বাজারে ফল বিক্রি করতে যেয়ে দেখল অনিয়মিত অতিবৃষ্টির ফলে বাজার পানিতে ডুবে যাচ্ছে। টাকা বাঁচাতে গিয়ে সুজন ও মরিয়ম এমন স্থানে থাকতে শুরু করল যেখানে স্বাস্থ্য এবং মৌলিক নাগরিক সেবা পাওয়া যায় না। প্রচণ্ড গরম, ঝড় এবং বন্যার ঝুঁকি থাকলেও তাদের ঘরে নিরাপদ পানি এবং বিদ্যুৎ নেই বললেই চলে। মরিয়ম এবং সুজনের মতো শহরের দরিদ্ররা জলবায়ু পরিবর্তনের প্রভাবে এর মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এইসব চরম দুর্যোগ আরও ঘন ঘন এবং বেশি মাত্রায় তৈরি হবে, ফলে শহরের গরিব মানুষের দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নগরায়ন বৃদ্ধির ফলে মরিয়ম ও সুজনের মতো শহরের বুস্তিতে বসবাসকারী কমপক্ষে 596 মিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শহরের গরিবদের সক্ষমতা তৈরি করার জন্য সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল শহরের গরিবদের কাছে দক্ষতার সাথে পৌঁছাতে হবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে হবে। টেকসই জীবিকা, আয়ের নিশ্চয়তা, সঞ্চয় গড়ে তোলা এবং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে ঝুঁকি নিরসনে বিনিয়োগ প্রয়োজন। শহরের গরিবদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদ স্থানে দুর্যোগ প্রতিরোধী বাসস্থান তৈরি করতে সহযোগিতা দরকার। জনগণের সাথে আলোচনা করে ও তাদের পরামর্শ নিয়ে দুর্যোগ প্রতিরোধী কমিউনিটি অবকাঠামো তৈরি করা প্রয়োজন, যা কিনা পরিবর্তনশীল বৃষ্টিপাত ও ক্রমবর্ধমান তাপমাত্রা সহনশীল হবে। যতটা সম্ভব পরিবেশ বান্ধব সবুজ উন্নয়ন নিশ্চিত করতে হবে। অতিরিক্ত গরমে কাজ করা কর্মীদেরকে তাপদাহ থেকে বাঁচাতে স্বাস্থ্যসেবা চালু করতে হবে। ক্রম পরিবর্তনশীল দুর্যোগের গতি প্রকৃতিকে গুরুত্ব দিয়ে নগর পরিকল্পনার কাজটি এমনভাবে করতে হবে যেন দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ কমে এবং জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগজনিত কারণে ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি হ্রাস পায়। দরিদ্র নগরবাসীর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার সক্ষমতা বাড়ানোর জন্য সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য, জীবিকা, বাসস্থান, নগর পরিকল্পনা ও কমিউনিটি অবকাঠামো উন্নয়নের জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। এই সমন্বিত পদক্ষেপ পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ, জবাবদিহিমূলক এবং দায়িত্বশীল সুশাসন ব্যবস্থা, পর্যাপ্ত পরিসংখ্যান এবং তথ্য এবং সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ। মরিয়ম এবং সুজনের মতো দরিদ্র নগরবাসীর জলবায়ু পরিবর্তনজনিত দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে আমাদের কাজ করতে হবে। এজন্য প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু পরিবর্তনরোধী নগর পরিকল্পনা। এ বিষয়ে আপনি কি করতে পারেন বলে ভাবছেন?